ভালো লাগছে ওমা না 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 চা খে না চা খে না পিঁপড়ে আছে কিন্তু পিঁপড়ে হয়ে গেছে তোমাকে দেবো তুমি খাবে দাঁড়াও দাঁড়াও দিচ্ছি দাঁড়াও তোমাকে দাদু ভাই দিচ্ছে দাঁড়াও তোমাকে দাদু ভাই দেবে তুমি দুটো নিয়ে না হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর আজকে হচ্ছে আমার বোনের বার্থডে, তো আমরা সন্ধ্যেবেলা চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়েছি রাস্তা দিকে এসে একটু ঘুরতে, কিছু কেনাকাটি করতে আর ফুচকা খেতে, ঠিক আছে? তো আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এবার বাড়ির পথে যাচ্ছি। তো রাস্তায় দেখো কিছু কিছু জায়গা অন্ধকার, কিছু জায়গা আলো। আর আমাদের ঘরের সামনে মানে বলাকা মাঠ আর পুকুর আছে সোনাঝিল, তো সেই সোনাঝিলের কাছে এসে গেছি। এখানে এসে একটু এই সিঁড়িতে বসবো, একটু হাওয়া খেয়ে নেবো, তাহলে কিন্তু একদম রিফ্রেশমেন্ট হবে, বেশ এনার্জি পাওয়া যাবে। তারপরে বাড়ি গিয়ে বার্থডে কেক টেক কাটা হবে, গুছানো হবে, রান্না বান্না করা হবে। তো এখন বাজে সন্ধে 7টা, বাড়ি গিয়েই কিন্তু সব গুছাবো। মেয়েকে নিয়ে দাঁড়াও, যখন যাও তোমার মাথায় দিচ্ছি বাবা। ভালো লাগছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সাথী, হ্যাপি বার্থডে টু ইউ। নাও নাও কেক দে, বিধান গেলে দিয়ে মেয়ের গেলে দিয়ে, হ্যাঁ আমাকে কেক দাও বাবা, আমাকে কেক দাও, আমাকে কেক দাও, আমাকে কেক দাও, আমাকে কেক দাও। ও বলি কেক খাওয়ার লোক তো দুপাশে দুজন। ওয়া, দাঁড়া ধরে রাখো, ধরে রাখো, ছবি তুলে দেয় দেখি। খুব সুন্দর না, এবার দে মাকে দে, কাকাকে দে, ঠাম্মাকে, সবাইকে দে। সবাই এগিয়ে আসো, ও যেতে পারে, সবাই এগিয়ে আসো, মিষ্টি দেবে, কেক দেবে। আমার বোনের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার সবাইকে কেক খাওয়াচ্ছে। দেখো আমাদের ছোটোখাটো করে গরিবার মতে একটু বার্থডে সেলিব্রেট করা হয়েছে, আর মানে বিশেষ বড় কোনো কেক মানে আনা হয়নি, মানে ওর বাড়িতে আবার সব বড় কেক কেটেছে সবাই মিলে, আর আমরা এখানে একটা ছোটোখাটো হঠাৎ করে প্রোগ্রাম করা হয়েছে। তো হ্যাঁ ভালো লাগছে, আমার হাজবেন্ড দেখো খালি গায়ে বলেছে তোমার ছবি তুলবো না, লুকোচুরি খেলছে।
ঠিক আছে, বাই বাই, গুড নাইট, সাবধানে যাও এবার। তুমি একটা ডিস্কো ডান্স করো, বা 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 বা, যা খাওয়া শুরু করো। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে এসেছি, আর এই দেখো এখন ওরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে রাতের, মানে এইখান থেকে একটুখানি পথ স্টেশনের কাছে ওদের বাড়ি। আর কি বলতো, ওদের জন্য ওদের ফ্যামিলির লোক সব ওয়েট করছে, ও গেলে আবার বাড়িতে সবাই মিলে কেক কাটবে। ওই দেখো ওরা প্রণাম করে এবার বেরিয়ে যাচ্ছে, মাটা এসছে, ওরা তো কালকে চলে যাবে, তো সেই জন্যে ওরা এসছিলো। তো হঠাৎ করে আমরা বার্থডে প্রোগ্রামটা করলাম, ওরা আজকে বার্থডে ছিল, সেলিব্রেট করার কোনো ইচ্ছাই ছিল না, তো আমি জোর করে বললাম একটু মানে ছোটো খাটো করে করি আর কি। ও লজ্জা পাচ্ছিল, মানে ও সব করতে পছন্দ করে না, লজ্জা পাই খুবই, তো আমি জোর করেই আর কি ওকে ধরে বেঁধে প্রোগ্রামটা করিয়েছি। তো সবাইকে একটু প্রণাম করে বলে নিচ্ছে যে আমরা চলে যাচ্ছি, সবাই যেও বা আবার এসো, কদিন থাকো, এইসব বলছে বলে এবার চলে যাচ্ছে। এখন রাত 10টা বাজে যাচ্ছে, ওরা আবার বাড়ি গিয়ে কেক কাটবে। টাটা, বাই বাই, গুড নাইট। বাবা রে, মাম্মা মামা জাম্পিং করছে, বাবা এত বড় ক্যারাটে ম্যান, বাবার কোলে উঠতে হচ্ছে, বাবার কোলে উঠতে হচ্ছে, ওয়াও, সুপার সুপার জাম্প। হ্যাঁ হ্যাঁ, যাও সাবধানে যাও, বাই বাই। দেখ তোমরা সবাই এলে খুব খুশি হলাম, আনন্দ পেলাম, ছোটোখাটোভাবে একটু সবাই মিলে, বাই বাই। এ চলে যাচ্ছি তাহলে।